টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় দুইজন আসামি উপস্থিত ছিল, বাকি তিন আসামি এখনও পলাতক। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভিকটিমের স্বজন ও এলাকাবাসী, আর এই রায়কে যুগান্তকারী বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। টাঙ্গাইলে 2012 সালে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। পাঁচজনকে ফাঁসির দণ্ড দেয়া হয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভিকটিমের স্বজন ও এলাকাবাসী। এই আদেশ সে আমরা খুবই খুশি হয়েছি, উপযোগী একটা রায় হয়েছে, সরকার যে একটা উদ্যোগ নিয়েছে খুব ভালো হয়েছে, যে ভবিষ্যতে যতগুলো ধর্ষণ মামলা হবে ততগুলো রায় যেন ঠিক এইভাবেই যে প্রত্যেকটা আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 3 ধারা এবং 30 ধারায় এই রায় দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক বিজ্ঞ বিচারক পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড এবং 1,00,000 টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন মৃত্যুদণ্ডের আসামিকে স্টেট ডিফেন্স দেওয়ার সুযোগ দিতে হবে, পলাতক আছে তিনজন, কাজেই স্টেট ডিফেন্সের সুযোগ না দেওয়ায় আসামি পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। 2012 সালে ধর্ষণের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী ভুয়াপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। এর 3 বছর পর চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।